আগামী নভেম্বর থেকে ব্রিটিশ নাগরিকরা যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র সরকারকে এই ঘোষণায় বলা হয় দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্রিটিশ ও ইউরোপীয় নাগরিকদের নভেম্বরের শুরু থেকে স্বাগত জানানো হবে একই সুযোগ পাবেন চীন ও ব্রাজিল সহ তেত্রিশটি দেশের ভ্রমণকারীরা আগামীকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী বোরিস জনসনের বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা হবার কথা ছিল করোনা মহামারী জোরদার হলে দু সালের মার্চে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে সফরে বিধিনিষেধ আরোপ করেন চলতি নভেম্বরে এই বিধিনিষেধ তুলে নেওয়া হলে থ্যাংকস গিভিং অনুষ্ঠানে যোগ দিতে পারবেন অনেকেই ট্রাভেল ইন্ডাস্ট্রিও এতে গতি ফিরে পাবে প্রধানমন্ত্রী বোরিস জনসন যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বলেছেন এর ফলে দুদেশ ব্যবসা বাণিজ্য বাড়াবার চমৎকার সুযোগ পাবে গ্যাসের দাম বৃদ্ধি সত্ত্বেও জ্বালানির দর একই থাকবে বলে জানিয়েছেন বিজনেস সেক্রেটারি কুয়াশি কুয়ারতেং শীতকালে কোনো সমস্যার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি জ্বালানি খাতের নেতাদের সাথে বৈঠকের পর হাউস অফ কমন্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান গ্রাহকদের প্রয়োজনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে আরও জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম ঘরবাড়ি গরম রাখতে আর কলকারখানা চালাতে ইন্ধন শক্তির প্রধান উৎস গ্যাসের দাম বেড়েই চলেছে ব্যাপক চাহিদার কারণে বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর দর ব্রিটেনে চলতি বছর গ্যাসের দাম বেড়েছে দুশো পঞ্চাশ শতাংশ সে কারণে ছোট ছোট কিছু বিদ্যুৎ উৎপাদন কারখানা বন্ধ হয়ে গেছে আশঙ্কা করা হচ্ছে আরও কিছু বন্ধ হয়ে যাবার অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা অফজেম বলছে তারা গ্রাহকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এ খাতের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন জানান গ্রাহকদের প্রয়োজনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে তাই গ্যাসের দাম বৃদ্ধি সত্ত্বেও একই থাকবে জ্বালানির দর পরে হাউস অফ কমন্সে এ ব্যাপারে বিবৃতি দেন তিনি বলেন আসন্ন শীতে গরম রাখতে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে সপ্তাহে তিন দিন অফিস করার প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেন গ্রাহকদের চাহিদা মেটাবার মতো উৎপাদন ক্ষমতা সরকারের রয়েছে থ্রুই Unhelpful and completely misguided. But can he therefore explain what the alternatives are and what he proposes happens to the customers of suppliers that do not get through this crisis? He's making a statement later on this afternoon. It'd be good to know what he's going to say. business <laughs> Secretary পহলা অক্টোবর থেকে নরওয়ের গ্যাস পাওয়া গেলে সংকট কেটে যাবে আবু তাহির মুস্তাকিম টিভি ওয়ান